আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের বিগত বছরের প্রশ্ন থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ দিয়ে দেবো আমি ঠিক আছে যেগুলো পরীক্ষা আসে ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা দেখো প্রথমে দিচ্ছে আসল দেখো আসল দিয়ে সমর্থক শব্দ পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো তারপরে বেঙ্গলি কবিতা লিখে নেবে দেখো আসল থাকলে কি লিখবে আসল থাকলে লিখবে হচ্ছে মূল মূল হতে পারে তারপরে দেখো মূলধন হতে পারে ঠিক আছে আসল থাকলে মূল হতে পারে মূলধন হতে পারে তারপরে খাঁটি হতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাঁটি ঠিক আছে তাহলে আসল তাহলে লিখবে মূল মূলধন খাঁটি তো আসল দিয়ে সমার্থক শব্দ পরীক্ষাতে এসছে বিগত বছরের অনেক পরীক্ষাতে তোমরা এটা ভালো করে মন্ত্র দেখে নাও তিনটে থেকে চারটে করে মুখস্থ করবে আমি তিনটে করে দিচ্ছি আসল হলো মূল মূলধন খাঁটি চলো নেক্সট আশ্চর্য আ তালবশ্য জয় অন্ত রেফ আশ্চর্য আশ্চর্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষাতে এসছে আশ্চর্য কি লিখবে আশ্চর্য বিস্ময় চমক বিস্ময় চমক অবাক বিশ্বয় চমক অবাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আশ্চর্য তাহলে কী লিখবে বিশ্বয় চমক অবাক এখানে একটা কথা বলি তোমাদের আমি আগেও বলেছি আগের দিন কালকের মানে গতকাল যে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে এবার থেকে তোমরা মেনলি ইংলিশ এবং বেঙ্গলির ভিডিওগুলো পাবে অঙ্কের ক্লাস মাঝে মাঝে নেবো আমি আর অঙ্কের জন্য আলাদা যে ইউটিউব চ্যানেলটা আমি করেছি ইজি ম্যাথ উইথ সমরজিৎ স্যার তার সেই চ্যানেলে তোমরা অঙ্কগুলো পাবে আগের দিন মানে গতকাল যে ক্লাসটা নিয়েছি তোমরা যারা দেখোই ক্লাসগুলো দেখে নেবে এবার থেকে ওখানেই তোমরা ম্যাথের ক্লাসগুলো পাবে আর বেশিরভাগ বেঙ্গলি এবং ইংলিশের ক্লাসগুলো বা হিন্দি তোমাদের যদি কারোর থাকে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের যদি অনেকে হিন্দি থাকে তাহলে হিন্দিরও কিছু আমি নোটস দিয়ে দেবো সেই ক্লাসগুলো তোমরা পাবে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে মাঝে মাঝে দিয়ে তোমাদের জন্য অঙ্ক ক্লাস নেব আমি ম্যাথ ক্লাস কিন্তু বেশিরভাগ ক্লাস ওখানেই পাবে ওটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো চলো আশ্চর্য হলো কি বিষয় চমক অবাক চলো নেক্সট আলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলো আলো থাকলে কি লিখবে জ্যোতি বর বিজয় জফলা ওকার কার জ্যোতি তারপরে কি লিখবে আভা খুব সুন্দর নাম আভা তোমাদের যদি কারোর নাম আভা থাকে আমাকে কমেন্ট করে জানাবে আভা খুব ভালো নাম জ্যোতি আভা তারপরে দেখো দীপ্তি দীপ্তিও খুব সুন্দর নাম দয় দীর্ঘি পয়তায় হসি অনেকের নাম দীপ্তি হয় দেখবে দীপ্তি ঠিক তারপরে দেখো কিরণ আমি চারটে দিলাম এখানে অনেকগুলো হয় তোমরা তোমাদের মতো তিনটে করে মুখস্ত করবে তিনটে থেকে চারটে ঠিক আছে আলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখে নাও মুখস্ত করে নাও বেঙ্গলি কবিতা লিখে নাও ঠিক আছে বাংলা থেকে বিগত বছরের প্রশ্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ আজকে তোমাদের সাথে আলোচনা করছি চলো নেক্সট দেখো চার নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবকাশ অনেকবার কিন্তু পরীক্ষা আসছে অবকাশ এগুলো সাধারণত একটু অজানা টাইপের সমার্থক শব্দ ঠিক আছে বইতে সাধারণত পাবে না কিন্তু পরীক্ষাতে খুব আসে এগুলো অবকাশ অবকাশ মানে কি লিখবে মন দিয়ে দেখে নাও ছুটি ছুটি ঠিক আছে অবকাশ থাকা মানে সময় থাকা তোমার হাতে অবকাশ তোমার অবকাশ আছে কি মানে তোমার সময় আছে কি সুতরাং সময় হবে আর অবকাশ পেলে আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসবো অবকাশ মানে সুযোগ সুযোগ থাকলে তাহলে সুযোগ হবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু সুযোগ তাহলে অবকাশ ছুটি সময় সুযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমার্থক শব্দ চলো নেক্সট অচেতন অচেতন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অচেতন কি লিখবে অজ্ঞান অজ্ঞান অচেতন মানে অজ্ঞান হয়ে যাওয়া ঠিক আছে বেহুশ হয়ে যাওয়া বেহুশ হয়ে গেছে মানে অচেতন হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তাহলে বেহুশ বানটা ভালো করে খেয়াল করো বয়েকার হয় হসু চন্দ্রবিন্দু তালভস্য বেহুশ বানটা দেখবি ভালো করে বেহুস হয়ে যাবা আর কি হয়ে যাবা অসাড় হয়ে যাবা অষাঢ় যার কোনো ষাড় নেই অ দন্তঃস্বয় আকার ডয় শূন্য অ অসাড় হয়ে যাবে তাহলে অচেতনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক চলো নেক্সট ছ নম্বর লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আরম্ভ আ ভয় আরম্ভ আরম্ভ থাকলে কি লিখবে ভূমিকা ভয় দীর্ঘ মহী কয়েক আরম্ভ থাকলে কি লিখবে ভূমিকা শুরু শুরু হলো বা আরম্ভ হলো ভূমিকা শুরু সূচনা তাহলে আরম্ভ থাকলে লিখবে ভূমিকা শুরু সূচনা সূচনা বানান দ্বন্দ্বস দীর্ঘ চাদন্দ নায়কা সূচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আরম্ভ নেক্সট লেখো অতিথি খুব আসে পরীক্ষায় অতিথি অতিথি কাদের বলে যারা আমন্ত্রিত যারা নিমন্ত্রণ করেছে যারা এসছে তোমার বাড়িতে তাই কি লিখবে আমন্ত্রিত আমন্ত্রিত বানানটা ঠিক করে নাও আ ম দন্ত নয় তয় রা ত আমন্ত্রিত ঠিক আছে আগন্তুক হতে পারে আগন্তুক অজানা ব্যক্তি আগন্তুক এসছে হঠাৎ করে অতিথি আগন্তুক দিয়ে কিন্তু বাক্য রচনা পরীক্ষা আসে তাহলে আগন্তুক আ গ দন্ত নয় তয় হস্যু ক আগন্তুক ঠিক আমন্ত্রিত আগন্তুক আরো লিখতে পারো কুটুম কুটুম এলো বাড়িতে কুটুম মানে অতিথি বা আত্মীয় বা বা আমন্ত্রিত বা আগন্তুক একই অর্থ কিন্তু সবই তারা কুটুম লিখতে পারো কয়সু টয়সু ম কুটুম দিয়ে অর্থ কিন্তু পরীক্ষায় আসে কুটুম কথার অর্থ কী বলবে অতিথি বা আগন্তুক বা আমন্ত্রিত কুটুম থাকলে অর্থ যদি থাকে তোমার অতিথি লিখবে তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অতিথি বুঝতেই পারছো তোমরা ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই কমেন্ট করো না সবাই লাইক দাও না ঠিক আছে তোমার সবাই যদি কমেন্ট করো লাইক দাও তাহলে ভালো লাগবে আমার তোমরা করো কমেন্ট দিও লাইক দিও ভালো লাগবে আমার চলো নেক্সট নেক্সট লেখো অনুরোধ অনুরোধ পরীক্ষা আসে অনুরোধ তাহলে কি লিখবে অনুরোধ করা অনুরোধ করা মানে আবেদন করা তাই কি লিখবে আবেদন আ দ আকার ন আবেদন আবেদন লিখবে তারপরে দেখো অনুরোধ করা তোমার কাছে অনুরোধ করা বাবার কাছে অনুরোধ করলে বাবা আমাকে একটা এইটা এনে দেবে আমার জন্য তাকে আমরা আবদার বলতে পারি তাহলে কি লিখবে আবদার আ ব র আবদার তোমরা বাবার কাছে আবদার করেছো অথচ বাবা সেটা তোমার জন্য করেনি আনে নি এমন কিছু থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে খুব ভালো লাগবে তাহলে আবেদন আবদার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বায়না করা আমাকে এটা এনে দিতেই হবে ঠিক আছে তোমাদের বায়না ঠিক আছে করেছো অথচ শোনেনি বাবা আমাকে কমেন্ট করে জানাবে বলবে ভয় পাবে না কোনো অসুবিধা নেই আমি বাবাকে বলে দেবো বাবা বকবে না দেখো আবেদন কমা আবদার কমা বায়না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অনুরোধ ঠিক চলো নেক্সট এবার যেটা দিচ্ছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু এক্সট্রা গুরুত্বপূর্ণ যাকে বলা যায় সেটা হলো অঙ্গীকার দীর্ঘী কয়াকার অঙ্গীকার অঙ্গীকার থাকলে কি লিখবে দেখো অঙ্গীকার করা মানে প্রতিশ্রুতি দেওয়া অর্থ আসে কিন্তু পরীক্ষাতে শুধু সমার্থক শব্দ নয় অর্থ হিসেবে আসে তাই কি লিখবে প্রতিশ্রুতি পয়পলা তয়সি তারপরে সরপলা হস্যু তয়সী প্রতিশ্রুতি ঠিক আছে তারপরে দেখো প্রতিজ্ঞা আসতে পারে পয়পালা তয়সি বর্গীর জয় প্রতিজ্ঞা প্রতিশ্রুতি করা প্রতিজ্ঞা করা আসতে পারে সংকল্প নিচে লিখলাম ঠিক করে লিখে নেবে দন্ত ক লয় পয় সংকল্প একসাথে লিখবে দন্ত সর ক লয় পয় সংকল্প বানানগুলো খেয়াল করবে প্রতিশ্রুতি প্রতিজ্ঞা সংকল্প পরীক্ষা অর্থ আসতে পারে অঙ্গীকারের অর্থ কি বলতে পারো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা বা সংকল্প আমি তোমাদের বলবো অঙ্গীকার থাকলে প্রতিশ্রুতি লিখব অর্থ হিসাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে কিন্তু এইখানে নয় নম্বর লিখে নাও ঠিক চলো নেক্সট লেখো দশ নম্বর লেখো দশ নম্বর দেখো আধুনিক পরীক্ষা আসে খুব আধুনিক আধুনিক তাহলে কি লিখবে আধুনিক তাহলে লিখবে নব্য নব মানে এখন আধুনিক রিসেন্ট বর্তমান প্রেজেন্ট যাকে বলি আমরা আধুনিক যাকে বলি বর্তমান অর্থ আসতে পারে ঠিক আছে তারপর আধুনিককালে তোমার খবর কী মানে এখন তোমার খবর কী বা হালের তোমার খবর কি হাল হাল হতে পারে হয়াকার র হালের অর্থ আসতে পারে কিন্তু হালের ঠিক আছে তাহলে এগুলো লিখবে আধুনিক তাহলে আধুনিক কিন্তু ইম্পর্টেন্ট নব্ব বর্তমান হালের এবার তোমাদের আমি একটা এস ডাব্লিউ দেবো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে দু একজন তোমরা কমেন্ট করো সবাই কিন্তু কমেন্ট করো না আমি তোমাদের বারবার বলবো কমেন্ট করে তোমরা জানাবে কোশ্চেনগুলো আনসার দেবে তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে যদি কমেন্টস করতে না পারো তাহলে বড়দের বলে দাও তারা তোমরা বলবে আনসার তারা টাইপ করে দেবে আনন্দ আনন্দকে তোমরা তিনটে সমর্থক শব্দ বা প্রতিশব্দ আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কিন্তু আর ভালো লাগলে ক্লাসটা লাইক দেবে আরেকটা কথা তোমাদের বলি আবার বলছি ম্যাথের ক্লাস করার জন্য তোমরা ইজি ম্যাথ উইথ সমরজিৎ স্যার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ম্যাথের ক্লাস এবার থেকে পাবে জ্যোতিতে মাঝে মাঝে ম্যাথের ক্লাস